বাগেরহাটের শরণখোলায় কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংরক্ষিত নারী সদস্য জেসমিন বেগমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবব্রত সরকার। সমাবেশে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষক মোহাম্মদ মোস্তফা মশিউল আলম এবং মোহাম্মদ হাসিবুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।